देवाशीष एक्सक्लूसिव चैनल पक्ष के सकल छात्रात्री के स्वागत जाना। आज के भिडियोर माध्यम आलोचना करब माध्यमिक एबीटीए टेस्ट पेपर 2022 भूगोल पेज नम्बर 449 और 450 पृष्ठार शर्ट प्रश्न और तार उत्तर निये। इतिपूर्वे भूगोल आगे सेटगुलर शर्ट प्रश्न और उत्तर समाधान दिए। तुम्हारा जदि से समाधान भिडियोगी ना देखे थको तेल भिडियोर डेस्क्रिपशन बक्से तार लिंक दिए देव से सरसरि से ही समाधान भिडियोगी देखे ने। भिडियो भलो लगले चैनल अवश्य सबसक्राइब कर रखे और बंधुदर मध्य शेयर कर दे। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 449 পৃষ্ঠায় যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম রয়েছে 1.1, অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল ক্যানিয়ন। 1.2, নদী হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হল অবঘর্ষ ক্ষয়। 1.3, বাস্কেট অফ এজ টপোগ্রাফি দেখা যায় যে ভূমিরূপ অঞ্চলে তা হচ্ছে ড্রামলিন। 1.4, মিশরের কাতারা হল একটি অপসারণ সৃষ্ট হ্রদ। 1.5, একটি নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ হচ্ছে গোবি মরুভূমি। 1.6, ভারতের প্রমাণ দাগিমা হচ্ছে 82°30' পূর্ব, অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। 1.7, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত কোলেরু হ্রদ। 1.8, নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে ভাঙ্গার। 1.9, ভারতের শীতলতম অঞ্চলটি হল লাদাখের দ্রাস, অর্থাৎ অপশান ঘ সঠিক উত্তর। 1.10, পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্খটির নাম হচ্ছে আনাইমুদি। 1.11, ভারতে লৌহ ও ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে দুর্গাপুরে। 1.12, ভারতের পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা 5000 জন। 1.13, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে। 1.14, ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি হলো মুম্বাই বন্দর। এরপরে তোমাদের শুদ্ধ বা অশুদ্ধগুলো লক্ষ্য করো। প্রথম রয়েছে 2.1.1, হিমদ্রোণীর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো। তো এটা অশুদ্ধ, কেননা হিমদ্রোণীর আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। 2.1.2, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটিও অশুদ্ধ। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। 2.1.3, ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম, এটি শুদ্ধ। 2.1.4, ব্যাসল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে, এটি অশুদ্ধ, কেননা ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে। 2.1.5, বিন্ধ্য একটি স্তূপ পর্বত, এটি শুদ্ধ। 2.1.6, আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটিও শুদ্ধ। 2.1.7, কলকাতার মেট্রো রেলপথ ভারতের দীর্ঘতম, এটি হচ্ছে অশুদ্ধ, কেননা দিল্লির মেট্রো ভারতের দীর্ঘতম। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1, ড্যাশ নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো, ড্যাশটিতে বসবে মিসিসিপি মিসৌরি। 2.2.2, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন কারাকোরাম পর্বতে অবস্থিত। 2.2.3, ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে। 2.2.4, রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলকে বলে মরুস্থলি। 2.2.5, ভারতের সর্বাধিক ড্যাশ শ্রেণীর কফির চাষ হয় রোবাস্টা শ্রেণীর। 2.2.6, ভারতে সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় বিহার রাজ্যে। 2.2.7, ড্যাশকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। এরপরে তোমরা 2.3.1 রয়েছে, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শীর্ষ হয়ে কী বলে, নুনাটাক্স বলে। 2.3.2, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো সাল্টো এঞ্জেল। 2.3.3, গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতে সৃষ্টি ধূলিঝড় কী নামে পরিচিত, আঁধি নামে পরিচিত। 2.3.4, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোর রাজ্যের সৃষ্টি হয়েছে, না অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে। 2.3.5, ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। 2.3.6, ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম করো, ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসল হলো গম। 2.3.7, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মিত হয়, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মিত হয়। 2.3.8, ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়, রেলপথ পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়। এরপরে বাম দিকের সাথে ডান দিকের মিলটা লক্ষ্য করো,
প্রথম রয়েছে মাশরুম রক্স, এটা হচ্ছে গৌর অর্থাৎ অপশান দুই। আর ব্যবিচ্ছিন্ন মালভূমি, এটি হচ্ছে মালনাদ অঞ্চল। মৌসুমি বিস্ফোরণ, মালাবার উপকূল। আর পূর্ব পশ্চিম করিডর, এটি হচ্ছে পোরবন্দর।